বঙালীর বাবে আছে অসম সাহিত্য সভা। অসমক বাংলাদেশত অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র করেছিল গোপীনাথ বৰদলৈয়ে। গোপীনাথ বৰদলৈ গান্ধীজির লগত মিলি অসমখন বা পূব পাকিস্তান অর্থাৎ আজির ডেটত বাংলাদেশ তার লগত সামিল করার কারণে উঠি করে লাগিছিল, নহলে আজি অসম বাংলাদেশত থাকিল হয় আর এই কেটা পাপত গজা কিন্তু আজি মায়ের খাইল হয়। পুনৰ অসমীয়া ভাষাক অপমান, অপমান বঙালী সুরক্ষা মঞ্চর, কাশ্মীরি পণ্ডিত নিচনা মায়ের খাই যতে ততে ফুরিব লাগিব। অসমখনত যিমান অধিকার তেখেত সকলে মানে আছে ঠিক সেম অধিকার আমারও আছে, তেওঁলোকৰ বাপেকর সম্পত্তি নহয়। পুনৰবাৰ অসমীয়া জাতিসত্তা, অসমীয়া ভাষাক চৰম অপমান, অসমীয়াৰ ইতিহাসক বিকৃত ৰূপত ব্যাখ্যা তথাকথিত বঙালী সংগঠনৰ পাবত গজা নেতা উৎপল দেৰ। স্পৰ্ধাৰ সীমা অতিক্ৰম কৰি মন্তব্যৰ জৰিয়তে অপমান পুৰুধা ৰাজনীতিবিদ অন্যতম শ্ৰেষ্ঠ অসমীয়া গোপীনাথ বৰদলৈক। অসম সাহিত্য সভাকো নেৰিলে অপমান কৰিবলৈ। এই মন্তব্যৰ পাছতেই প্ৰতিক্ৰিয়া বীৰ লাচিত সেনাৰ সাংগঠনিক সম্পাদক শৃংখল চলিহাৰ। অসমীয়াক অপমান করলে প্রত্যাক্রমণ হব, হিন্দু বাংলাদেশীর দপদপনি অসমত নচলিব। কোনোবা ইয়াত হিন্দু বাংলাদেশী আহি ইয়াত দপদপনি কথা কব এবিলাক সহ্য করা নহব, আর যদি অপমান করে তেনেহলে প্রত্যুত্তর পাব। আমি আকৌ কৈছো আক্রমণ হলে প্রত্যাক্রমণ হব। এনেদরে এতিয়া আক্রমণ প্রত্যাক্রমণের মাজত সমগ্র বিষয়, কিন্তু এইখিনিতে প্রশ্ন হয় কার বলরে বলিয়ান হৈ বারে বারে অপমান করে অসমীয়াক, কত ধৃষ্টতা পালে জাতীয় সংগঠনের ইতিহাস বিকৃত করার, ইমানের পাছতো সরকারে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া হব লক্ষণীয়। নিউজ ডেস্ক, ঈশান নিউজ।